গুয়াহাটির ঘাতিপাতি কাজিরঙ্গার গড় হত্যা মণিপুরী চোরাং শিকারীর গুয়াহাটির ভাড়াঘরের পর অবসরপ্রাপ্ত সেনা জওয়ানে চলাই খড়গর বেহা জখলাবন্ধা আরক্ষীর জালত কাজিরঙ্গার গড় হত্যা জড়িত চোরাং শিকারী জোরাবাত নারেঙ্গির পর গ্রেপ্তার চারি চোরাং শিকারী কার্বি পাহাড়ের দুর্গম স্থানত উদ্ধার গড় হত্যার ব্যবহার করা মারণাস্ত্র 11 মেত কাজিরঙ্গার বুহাপাহাড় রেঞ্জর কুকুরাকটা পাহাড়ত গড় হত্যা করা চারিটাক চোরাং শিকারীক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে জখলাবন্ধা আরক্ষী গ্রেপ্তার হওয়া চারি চোরাং শিকারীর তথ্যের ভিত্তিত কার্বি পাহাড় দুর্গম অঞ্চল পুতি থাকা অবস্থাত উদ্ধার হয়েছে গড় হত্যার ব্যবহার করা দুটা AK-47 রাইফল 6টা ম্যাগজিন সহ 291 যায় সজীব গুলি চোরাং শিকারীর বিরুদ্ধে অভিযানত নমা নগাঁও আরক্ষীয়ে গোপন তথ্যর ভিত্তিত প্রথমে গুয়াহাটির পর মণিপুরী অভিমুখী নৈশ বাসর পর গ্রেপ্তার করে তিনি চোরাং শিকারী ক্রমে লিয়াং খান সুয়াং জেমস লুন্স বিয়াক লালক গড় হত্যা করিয়ে 10 দিন কার্বি পাহাড়ত আত্মগোপন করা পাঁচজনীয় দলটো খড়গলৈ আহিছিল গুয়াহাটীলৈ গুয়াহাটী নারেঙ্গীত ভাড়াতীয়া হিসাবে আছিল চোরাং শিকারী দলটোর অন্যতম সদস্য তথা অবসরপ্রাপ্ত সেনা জওয়ান লিয়ট খাং মুং কার্বি পাহাড়ৰ পৰা পলাই অহা চোরাং শিকারী লিয়ন খান মুঙৰ ঘৰত থকাৰ পিছত গড় খড়গলৈ ISBTৰ পৰা ৰাওনা হৈছিল মণিপুৰলৈ কিন্তু দুটা ভাগত বিভক্ত হৈছিল দলটো জোরাবাতত নৈশ বাসর পর তিনি চোরাং শিকারী গ্রেপ্তার করবলে আরক্ষী সক্ষম হল যদিও খর্গ সহ পলাই সারিল পাঁচজনীয় দলটোর আন দুই সদস্য জোরাবাতত তিনি চোরাং শিকারী গ্রেপ্তার করে অভিযান চলাই আরক্ষী নারেঙ্গীর পর গ্রেপ্তার করে গড়র খর্গ বেহা চলওয়া অবসরপ্রাপ্ত সেনা জওয়ান লিয়ন খাং মুঙক জেরাত চারি চোরাং শিকারী দিয়া তথ্যর ভিত্তিতেই আরক্ষী কার্বি পাহাড়ের দুর্গম স্থানের পর উদ্ধার করে গড় হত্যা করে লুকুয়াই রখা মারণাস্ত্র যা 11 তারিখে আমার বুড়া পাহাড় যেটা গড় মারিছিলে এটা মণিপুরী গ্রুপে মারিছিলে আমি গ্রুপের চারিজন মানুষ ধরে অনা হয়েছিল লুকুয়াই থাকা যিকটা রাইফল ইউজ করেছিলে এই রাইফলের দুটা AK-47 রাইফল লগতে 291 গুলি এমুনেশন আমি ব্যবহার করছি দুজন ইতিমধ্যে আছে এটা আমি বিচারি আছো আরক্ষীর মন্তব্য অবসরপ্রাপ্ত সেনা জওয়ান লিয়ন খাং মুঙে দুবছরের পর গুয়াহাটীত ভাড়াতিয়া হিসেবে থাকি ব্যবসায় করেছিল গড়র খড়গর আরক্ষী অধিক তথ্যর বাবে গ্রেপ্তার করা চারি চোরাং শিকারীক মারাথান জেরা চলার লগতে পলাতক দুই চোরাং শিকারীর সন্ধানত অব্যাহত রাখিছে তদন্ত কলিয়াবরের পর দিবাকর দাস নিউজ 18 অসম নর্থ ইস্ট